জাতীয়তাবাদী দল বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নরসিংদী ডায়াবেটিক্স অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে থেকে নরসিংদী জেলা বিএনপির একটি আনন্দ র্যালি বের করা হয়। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা, হারুনুর রশিদ হারুন, বাদল সারোয়ার মৃধা ও যুবদলের নেতা শাহেন শাহ শানু, হাসানুজ্জামান হাসান, আমানুল্লাহ আমান সহ নরসিংদী জেলা বিএনপি, মাধবদীপ পলাশ ও নরসিংদী শহর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার নরসিংদী ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি নরসিংদীর বাজির মোড়, হেমন্দ্র সাহার মোড় দিয়ে পৌরসভার মোড় হয়ে নরসিংদী বাজারের ভেতর দিয়ে পুনরায় বাজির মোড়ে এসে জমায়েত হয় এবং একে একে বিভিন্ন এলাকা থেকে মিছিলের মাধ্যমে যুক্ত হন দলীয় নেতাকর্মীরা। এ সময় বাজির মোড়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। উল্লেখ্য, 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।